শ্রোপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জলার কোটালীপাড়া উপজেলার বঙ্গমント দরিদ্র্য বীমা দারিদ্র্য বিমাচনা পল্লি উন্নয়ন একাডেমি বাপারের সামনে আপনারা ঢোকার পরেই দেখতে পাবেন অত্যন্ত চমৎকার ঘাস এবং চিলভার দ্বারা বাপার লেখা আপনাদের মন ভালো হয়ে যাবে এর পাশেই রয়েছে অত্যন্ত চমৎকার সমস্ত আধুনিক সুযোগ সুবিধে দ্বারা সম্বলিত প্রশিক্ষণ কক্ষ এবং এদের প্রশাসনিক একাডেমি এখানে রয়েছে 19টি ছোট বড় প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণ কক্ষ আপনি চাইলে যে কোনো ধরনের প্রশিক্ষণ ট্রেনিং মিটিং সেমিনার সবকিছু করতে পারবেন এটি একটি নিরিবিলি এবং প্রাকৃতিক পরিবেশ একটি জায়গা এখানে আসলে যাক যে আপনাদের মন ভালো হয়ে যাবে পরিবেশে সম্বলিত আপনি ঘুরতে পারবেন নিঃসন্দেহ এবং আহ পাশেই রয়েছে থাকার জন্য একটি বিশাল হোস্টেল এখানে একসাথে দুইশো লোকের অধিক লোক থাকতে পারবেন এবং প্রতিটি রুম এখানে এসি এবং সকল ধরনের সুযোগ সুবিধা সম্বলিত এর পাশেই দেখেন যে অত্যন্ত চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশ এবং এখানে সব ধরনের শস্য রয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি শস্য ক্ষেতের সামনে সকালবেলা যখন আপনি মর্নিং ওয়াকে বের হবেন তখন এই সরিষা ক্ষেতের সামনে এসে আপনি যদি একটু দাঁড়ান বা দেখেন তাহলে আপনার মন অনেক ভালো হয়ে যাবে মন প্রফুল্ল হবে কারণ সরিষা ফুল সকলেই ভালোবাসি আমরা এবং সরিষা ফুলের সৌন্দর্য সবাই আসলে আমরা উপভোগ করতে চাই তো আমি সকালবেলা যখন মর্নিং ওয়াকে বের হলাম আমিও এই চান্সটি নিয়ে নিলাম সরিষা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আমি একটু চেষ্টা করলাম যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিটি ফুলেরই রয়েছে বসার জন্য করিডোরে অত্যন্ত চমৎকার জায়গা যেখানে বসে আপনি ছোট ধরনের মিটিং করতে পারবেন আপনারা দেখা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে হাঁটার জন্য অনেক চওড়া একটি রোড যেখানে আপনি সকালবেলা করতে চারপাশে ঘিরে রয়েছে এই রোডটি এখানে আসলে আসলে একটু মন হয়ে যায় থাকা চমৎকার ব্যবস্থাপনা এবং এছাড়াও তাদের নিজস্ব কিছু শস্য ক্ষেত্র রয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি পেঁপে গাছের সামনে দেখতে পাচ্ছেন অনেক পেঁপে এই সময়ে যখন বাজারে আহ সবজির দাম অনেক বেশি তখন আসলে আমাদের সকলের উচিত যে আমাদের যতটুকু খালি জায়গা আছে বা বাসা ছাদে অথবা আপনার যতটুকু জায়গা আছে সব জায়গাতে যদি আপনি আমরা আসলে লাগাই তাহলে দেখা যাচ্ছে যে বাজারে তৈরি তরকারির দাম যেভাবে উর্গতি বেড়ে যাচ্ছে তাহলে সেটার উপরে কিছুটা চাপ কমবে তা আপনারা আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে আপনাদের সকলের জন্য রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ